এই দুর্ভিক্ষর সময় বুঝছেন একখানা ইলিশ মাছ আমি গিফট পাইলাম বাংলাদেশ থেকে, কোটি টাকার প্লেনে করে আমার খালাতো ভাই নিয়ে আসছে চারটা মাছ, তার মধ্যে আমাকে একটা মাছটা গিফট করছে। আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যেদিন মাছটা আমাকে দিয়ে গেছে। কিন্তু এখন আজকে যখন বাইর করছি রান্না করার জন্য, এখন যখন দেখলাম পরিবারের এক একজনের এক এক ভাবে খাওয়ার ইচ্ছা, মাছ হয়েছে একটা, কেউ বলতেছে, ছেলেরা বলতেছে এটা ভাজি করো মচমচে করে, হাজব্যান্ড বলতেছে কচু দিয়ে রান্না করো, বৌমারা বলতেছে সরিষা ইলিশ করেন, আর আমার এই অবুজ মনে চাচ্ছে একটু বেগুন দিয়ে ঝোল ঝোল করে টমেটো দিয়ে খাওয়ার জন্য। এখন কি করব চিন্তা করে গেছি, এই কচুটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই কচুটা আজকে এক সপ্তাহ রেখে দিছি যে মাছটা আমাকে গিফট করবে আর আমি রান্না করব, কারণ শনিবার আজকে। এখন কচু এত দাম দিয়ে কচুটা নিয়ে আসছি, কচুও মনে হয় অর্ধেক ফেলে দিতে হবে, জানি না। আর এই বেগুনটা আমি কালকে একদম মেড ইন ইতালির বেগুনটা নিয়ে আসছি, যে একদম জাতীয় মাছ ইলিশ দিয়ে রান্না করব। তা মনে হয় আমার আর এটা হবে না, কারণ আমরা তো মানে মা শাশুড়ি, আমাদের তো পরিবারের অন্যদের কথা চিন্তা করতে হবে, কারো স্ত্রী, কারো মা, কারো শাশুড়ি, তাই না? আর সব মহিলাদের, নারীদের মনে হয় একটা ভালো লাগার জিনিস যে পরিবারের সবাইকে খুশি রাখতে পারলে নিজে খুশি। আসলে আমরা মানে নিজের জন্য আমরা কোনো চিন্তা করি না, তাই না? আমাদের কাছে মনে হচ্ছে যে আমার ছেলে যখন এটা খেতে বলছে আমার ছেলের জন্য এইভাবে রান্না করি, হাজব্যান্ড যখন খেতে বলছে হাজব্যান্ডের জন্য রান্না করি। তবে যেটা সত্যি কথা, ঘরে ছেলের বউদের কথা তেমন শাশুড়িরা চিন্তা করে না, মনে করে যে এরা তো এসে বেটি মানুষ, তাই না? কিন্তু আমাদের সবাইয়ের উচিত বৌমাদেরও একটু পছন্দকে প্রাধান্য দেওয়ার জন্য। চিন্তা করে দেখেন, এই বৌমারা যখন বাপের বাড়িতে ছিল, উফ কত আবদার ছিল মায়ের কাছে, আর মাও কিন্তু প্রত্যেকটা আবদারে পূরণ করার জন্য উঠে পড়ে লেগে যেত। আর এই মানে মেয়েটা যখন বউ হয়ে শ্বশুর বাড়িতে আসে, তখন তাদের কোনো আবদারে আর থাকে না। আমাদের সমাজে কিছু কিছু বৌমা আছে শ্বশুর বাড়িতে, মানে একদম মানে এতই অবহেলার পাত্র হয়ে যায়, তাদের কোনো পছন্দের মূল্য থাকে না, তাদের কোনো পছন্দের খাবার থাকে না, সব ভুলে যায়, তাই না? যে মেয়েটা বাপের বাড়িতে মুরগিটা রান্না করলে মুরগির রানটা খেত, সে মনে হয় শ্বশুর বাড়িতে ভাগে পায় না, কারণ শাশুড়ি তো প্রথম দিবে ছেলেকে, হাজব্যান্ডকে, তারপরে যদি থাকে সেটা থাকবে বৌমার ভাগে। আমি বলতেছি জয়েন্ট ফ্যামিলির কথা, যারা আলাদা থাকে তাদের তো আর এগুলো সমস্যা হয় না, কিন্তু যারা গ্রামগঞ্জে বা মফস্বলে মধ্যবিত্ত যেসব ছেলের বোরা তিন চারজন মানে জাল মিলে থাকে, আমি তাদের গল্প করতেছি। যাও, আজকে আমি আমার হাজব্যান্ডের পছন্দ কচুটা দিয়ে ইলিশ মাছের মাথা লেঞ্জ রান্না করলাম, আর আমার বৌমাদের জন্য সরিষা ইলিশ রান্না করলাম। আমরা যখন সব করছে জন্য একদম বড় পিসটা, বড় দুটা পিস আছে মাঝখানের, একটা বড় বৌমাকে দিছি, আর ঝোল হয়েছে এক চামিচ, তারপরে আমার ছেলেকে ধরেন আমার জন্য বড় একটা, আচ্ছা তারপরে হয়েছে আমার ছেলের জন্য, তারপরে হয়েছে আমার নাতির জন্য, বুঝছেন? এই ঝোলও এইটা তো ঝোল বেশি মজা না, থাকে আমার ছেলের আমার ফিস দিই, আমরা তো বহুত খাইছি, বড় একটা আমার জন্য রাখছিলাম, কারণ ইলিশ মাছ তো আমারও পছন্দ, আমি ছেলেরে দিয়ে দিই। এগুলো হয়েছে তিনটা বড় বৌমার জন্য, আর এখানে একটা বড় পিসটা হয়েছে আমার ছোট বৌমার, তারপরে হয়েছে আমার হাজব্যান্ডের, তারপরে আমার ছোট ছেলে, তারপরে হচ্ছে আনাসের, একদম সমান সমান হয়েছে। দেখেন এ দেখা দেখা একদম এক ফিসও বেশি নাই। এই যে এখানে আমাদের পাঁচজনের পাঁচটা, আর এদের তিনজনের হয়েছে তিনটা, দেখছেন? মাছও আমার পক্ষে, নাহলে এক পিস বেশি হলে তো কোথাও সেটা কে খাবো, কারণ ইলিশ মাছ সবাই পছন্দ। যাই হোক, এই তিনটা এখন ওখানে নিয়ে যাবে। এখন আর একটু কচু দিয়ে দিই, আজকে একটু কচু তরকারিটাও রান্না করছি, কচু একটু পাঠাই দিই। কচুটা নরম হয়ে গেছে, বুঝছেন? আমি মনে হচ্ছে শুকে গেছি যে সিদ্ধ হবে না, এই জন্য আমি ইয়ে করছি, পাতলা করে কাটতে বলছি আমার হাজব্যান্ডকে, আর পাতলা করে কাটছে। মাথা কেউ পছন্দ করে না, তাই মাথা দিচ্ছি না। ওইখানে ছোট একটা ফ্রিজ আছে দেখি, ভাঙে গেছে, বুঝছেন? ভাঙে গেছে, এই এই মাথা তো কেউ পছন্দ করে না। এগুলো এখন নিয়ে যাবে ওইখানে, আর এগুলো থাক, বুঝছেন?
একটা মার কাছে বুঝছেন এর থেকে আনন্দ আর কি হতে পারে আর কিছুই নাই আর কিছুই নাই এই হয়েছে আমার আজকে বউ আর হাজবেন্ডের আবদার পূরণ করলাম এগুলা দিয়ে